আধুনিক চোরের থাবায় জর্জরিত ধর্মনগরবাসী তাই প্রতিরাতে শহরের কোনো না কোনো এলাকায় হাত সাফাই করে চলেছে চোরচক্র চুরির ঘটনা প্রতিরোধে অসহায় ধর্মনগর থানার পুলিশ প্রশাসন শহরের রাজবাড়ির এমবি ইউনিট রোডে এলাকায় পরিবারের লোকেদের অনুপস্থিতি সুযোগকে কাজে লাগিয়ে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার হাতে নিল চোরের দল চোরিদের দূরত্ব প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে চলেছে পুলিশ আধুনিকতার আশ্রয় যতটুকু নিয়েছে তার থেকে আরো বেশি অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করছে চোরের দল চোরের দলের কারণে ধর্মনগর বাসীদের উষ্ঠাগত প্রাণ এবার চুরির ঘটনা ঘটল ধর্মনগরের রাজবাড়ি এলাকার এমবি ইউনিট রোডে জানা গেছে বাড়ির মালিক সঞ্জয় কুমার দে শনিবার দুপুর চিকিৎসার কারণে শিলচরে যায় সোমবার সকাল সাড়ে দশটায় সঞ্জয়বাবু বাড়িতে এসে দেখে বাড়ির মূল ফটকটি বন্ধ থাকলেও পাশে ছোট গ্রিলের দরজাটি ভাঙা ভাঙা দরজা দিয়ে এগিয়ে আসতে দেখতে পায় এই দরজা দিয়ে কেউ প্রবেশ করে ভেন্টিলেটর খুলে ঘরের ভেতর প্রবেশ করে সঞ্জয়বাবু এবং তার স্ত্রীর লকার দুটি লুটি নিয়ে গেছে মালিক সঞ্জয় জানায় তার কাছে নগদ ঘরে কুড়ি থেকে বাইশ হাজার টাকা আর তার স্ট্রিট আগে শিলচর যাওয়ার সোনা গয়না একটা প্যাকেট করে সঞ্জয়কে দিয়েছিল যা সঞ্জয় নিজের লকারে নিরাপত্তা সহকারে রেখেছিল এগুলি কিছুই নেই সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করায় দেখা যায় যে ভোর চারটা এগারো মিনিট থেকে চারটা তেইশ মিনিট পর্যন্ত সিসিটিভি ক্যামেরা ছবিগুলো সব ডিলিট করা অর্থাৎ সিসিটিভি ক্যামেরার ছবি ডিলিট করতে হলে যে পাসওয়ার্ড দরকার চোরের পাসওয়ার্ড পর্যন্ত ব্যবহার করতে পিছু পা হয়নি তাই সিসিটিভি ক্যামেরা লাগেও নিরাপত্তা নেই বলে মানুষ দিশেহারা হয়ে পড়ছে এখন যেভাবেই সিসিটিভি ক্যামেরার পাসওয়ার্ড পর্যন্ত চোরের দল নিজেদের মতো ব্যবহার করতে শুরু করেছে তাতে রাজ্যের পুলিশ বাহিনীকে আরো উন্নত হওয়ার দরকার অনুভব করার দিন এসে পড়েছে মেইন গেটের তালাটা ভাঙতে পারেনি পাশে আরেকটা গ্রিলের গেট ছিল সেটা ভেঙে তালা ভেঙে ভেতরে ঢুকতে আমি দেখি যে এখানে এটা মই লাগানো তো উপর দিকে দেখি ভেন্টিলেটরটা ভাঙা ছিল তারপর ঘরের কোন ধরনের দরজা একটা দরজা খোলা ছিল আর বাকি যে লক ছিল দরজাগুলো কি খুলেনি ওই ভেন্টিলেটার দিকে উনাকে ঢুকেছে দেখে সন্দেহ করা যাচ্ছে যে এক ঢুকেছে ঢুকে লাস্ট দরজাটা খুলে দিয়েছে তো ভেতরে এসে দেখি সব কিছুই খোলা ছিল তো কাপড় টাপড় বেশি কিছু নেয়নি আমার একটা কেবিন ছিল বা লকার ছিল আমার মিসেসের একটা লকার ছিল দুটো লকারই ভাঙা এবং এখান থেকে কিছু টাকা নগদ ছিল কত হবে থেকে মতন হবে এটা আমি বলতে পারবো আর গোনা কত ছিল জানি না একটা ইয়ের মধ্যে থলির মধ্যে আমার যাওয়ার সময় আমাকে দিয়ে গেছিল যে ওরা আগে চলে গিয়েছিল শিলচারে আমি পরে গেছি তো ওইটাও নেই আর মিসেস এর লকারে কি ছিল আমি এখনো জানি না আর ওরা তো এখনো সিসার থেকে আসেনি তো ওইখান এই ক্ষয়ক্ষতি হয়েছে আর বাকি কোনো কাপড় টাপড় তো নেয়নি এখন পর্যন্ত যা দেখেছি সব কিছু ঠিক আছে ঘরে এতটুকুই এখন পর্যন্ত ভিডিও রিপোর্ট সার্চ ইঞ্জিন